নমস্কার, আগত সব সাংবাদিকদের আমরা ইউইউপিটিডব্লিউ এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই মিটিংয়ে আসবার জন্য। আমাদের এই ইউইউপিটিডব্লিউ এ একটা প্রাথমিক শিক্ষার সংগঠন, যেটা 2018 15 মার্চ এই ক্যালকাটা প্রেস ক্লাব থেকেই এর উৎপত্তি হয়। আমাদের দাবিটা ছিল আমরা প্রত্যেকে প্রাথমিক শিক্ষক, আমরা যোগ্যতা অনুযায়ী বেতন চেয়ে গত 1 বছরের উপর দীর্ঘ সংগ্রাম করছিলাম। আপনারা প্রত্যেকেই জানেন 2010 অবধি আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষকের যোগ্যতা মান ছিল মাধ্যমিক, সেই অনুযায়ী আমাদের গ্রেড পে বা পিবিটু এ আমাদের স্যালারি হতো। কিন্তু 2010 সালের পর 2012 সালে কেন্দ্রীয় সরকারের যে নতুন যে RTE Act 2010 রাজ্য সরকার মেনে নেয়, তারপর প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা মান বেড়ে দাঁড়ায় উচ্চ মাধ্যমিকের 50% নম্বর অথবা গ্র্যাজুয়েশন, তার সাথে 2 বছরের DL-ED ডিগ্রি। কিন্তু দুঃখের বিষয় হলো তারপর আমরা যখন আমরা এই ট্রেনিংগুলো কমপ্লিট করলাম, তারপর আমরা বিভিন্নভাবে রাজ্য সরকারকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি আমাদের বেতন উপযুক্ত পরিকাঠামোতে পরিবর্তন করবার জন্য, কোনো রকম ব্যবস্থা নেয়নি, যার ফলে আমরা 2018-তে সমস্ত শিক্ষকরা মিলে এই মুক্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে এই অর্গানাইজেশনটা করলাম। আমরা এই গত 1 বছর 3 মাসে আমরা রাজ্যে বিভিন্ন প্রোগ্রাম করেছি, দিল্লি থেকে NCTE MHRDতে ধর্ণা দিয়েছি, এবং আপনারা জানেন ঠিক ভোটের আগে এই আন্দোলনের জন্য আমাদের 14 জন সহকর্মীকে অনৈতিকভাবে জেলার বাইরে বহু দূরে, তার ডকুমেন্ট তো আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো, প্রায় 400-500 কিলোমিটার দূরে তাদের ট্রান্সফার করা হচ্ছে। কুচবিহার থেকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে, বর্তমান থেকে ফুলদিয়া পাঠানো হয়েছে, এমনকি শিলিগুড়ি থেকে ভুটান বর্ডার অবধি পাঠানো হয়েছে। এই সব নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে 24 তারিখ আমরা দাবি জানাই যে বিধানসভায় আমরা শিক্ষামন্ত্রীর কাছে বসবো, শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাবো। আমাদের সেই 24 তারিখের মিছিল রানী রাসমণিতে আটকে দেওয়া হয় এবং প্রশাসন দিয়ে মানে একটা শিক্ষক মিছিল লুকতে আপনারা ভাবতে পারবেন, আপনারা হয়তো দেখেছেন জল কামান লাঠিচার্জ করা হয়। আমাদের এখনো 10-12 জন শিক্ষক হসপিটালে ভর্তি ছিল, তারা রিসেন্ট ছাড়া পেয়েছে। আমরা 24 তারিখ শেষে শিক্ষামন্ত্রী আমাদের ডাকে বাধ্য হয়, 24 তারিখ শিক্ষামন্ত্রী ডেকে আমাদের কথা বলতে বাধ্য হয়। তখন আমরা বলেছিলাম যে আমাদের যে পে স্কেল সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যে পিছিয়ে আছি, সর্বভারতীয় বেতন ক্রম থেকে আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন ক্রম অনেক পিছিয়ে, অথচ যোগ্যতা মান একই। আমরা এই বৈষম্য দূর করার কথা বলি, শিক্ষামন্ত্রী অনেকটা দাবি মেনে নেন এবং আমাদের যে 14 জন শিক্ষককে অনৈতিকভাবে জেলার বাইরে ট্রান্সফার করা হয়েছে, উনি বলেছিলেন যে আমরা একদিনের মধ্যে আমি ব্যবস্থা করে দিচ্ছি, অথচ দেখা গেল 24 জুনের প্রোগ্রামের পর আজকে 10 জুলাই হয়ে গেল, এখন অবধি সেই 14 জন শিক্ষককে একজনকেও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই না, শিক্ষামন্ত্রী আমাদের দাবির কাছে কিছুটা নতি স্বীকার করে উনি বলেন পশ্চিমবঙ্গের মাদ্রাসা স্কেলের সাথে পশ্চিমবঙ্গের সাধারণ প্রাথমিক শিক্ষকদের যে বেতন বৈষম্য আছে উনি সেটা দূর করে দেবেন। কিন্তু আমাদের কথাটা আলাদা, আমাদের তো মাদ্রাসা স্কেলের সাথে আমাদের বেতন বৈষম্য নয়, আমাদের বেতন বৈষম্যটা হচ্ছে সর্বভারতীয় বেতন কাঠামোর সাথে। সুতরাং আমাদের যা হোক একটা কিছু ধরিয়ে দিলে তো আমরা মানবো না। এর প্রতিবাদে আমরা 12 তারিখ করুণাময়ীতে লাগাতার ধর্ণা ডেকেছি, আমরা কোনো রকম প্রশাসনের সাথে অশান্তিতে যাব না, আমরা লাগাতার ধর্ণা ডেকেছি। আমাদের প্ল্যাকার্ড বুকে প্ল্যাকার্ড লাগিয়ে আমাদের সমস্ত শিক্ষকরা দিন রাত এই রোদ ঝড় জলের মধ্যে বসে থাকবে। আমরা এই আমরা চাই আপনারা গুরুত্ব সহকারে এটা আপনাদের মিডিয়াতে প্রকাশ করুন, এই বলে আপনাদের ধন্যবাদ জানাই।